হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি আরেকটি নতুন প্রোডাক্টের ভিডিও নিয়ে আসলাম। এটি হচ্ছে ক্রাউনের প্রফেশনাল ড্রিল মেশিনের ভিডিও হবে আজকে। তো চলুন এটি আনবক্সিং করা যাক। তো এটির মডেল হচ্ছে, মডেলটা একটু দেখিয়ে নিয়ে, CT10128 600-এর এই মডেলটি। এটি ক্রাউনের মডেল, ক্রাউন প্রফেশনাল ড্রিল এটি। তো চলুন ভিতরে দেখি ড্রিলটা কেমন দেখতে। আমি প্যাকেটটা ওপেন করি। তো দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যান্ডেল রয়েছে, একটি চাবি আছে, একটি রড আছে, এই মূলত। আর ম্যানুয়াল বুক রয়েছে এখানে, ম্যানুয়াল বুক। তো কভারটা রাখলাম, এটি হচ্ছে ড্রিল। তো ড্রিলটি হচ্ছে এই সাইডটাই, এই এখানে হ্যামার অপশন রয়েছে এখানে, আর এটি হচ্ছে সুইচ। তো এখানে আস্তে প্রেস করলে আস্তে আস্তে ঘুরবে, জোরে প্রেস করলে জোরে ঘুরবে। আমার লেফট রাইট সুইচ রয়েছে এখানে, এই। তো এটি আমি এখন চালিয়ে দেখাবো। এই হচ্ছে মূলত ড্রিলের লুকিংটা, আর সঙ্গে এগুলো আছে, এদিকটা আলাদা একটা। তো আশা করি দেখা যাচ্ছে সম্পূর্ণটা। এই সাইডটা হচ্ছে, এই হচ্ছে ড্রিলটা। এই যে দেখুন, ক্রাউন লেখাটা দেখে নেবেন, ক্রাউনের যে মডেলটি এটি দেখে নেবেন। এই সাইডটা, এই তো আমি এটি এখন চালিয়ে দেখাবো। এই দেখেন, আমি আস্তে প্রেস করলে আস্তে আস্তে ঘুরবে এবং কত স্মুথলি ঘুরে দেখেন। সাউন্ডটাও খুব সুন্দর। আমি একটি ড্রিল বিট লাগিয়ে নিচ্ছি। এটি হচ্ছে 10 mm এর ড্রিল বিট, এটা 13 mm ড্রিল মেশিন। এটা প্রাইস হচ্ছে আপনার 2950 টাকা। এর এই 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 ড্রিল মেশিনটির প্রাইস 2950 টাকা এই মুহূর্তে আছে। এখন এটার দাম বাড়তে পারে, কমতে পারে। তো এটি 13 mm এর হ্যামার অপশন আছে। তো আমি এটি এখন কাঠ ছিদ্র করে দেখাবো। দেখুন, আমি এটি কাঠ ছিদ্র করে দেখালাম। ওয়ালটা এখন আর ছিদ্র করে দেখাবো না, অন্য কোনো ভিডিওতে আমি ওয়াল ছিদ্র করে দেখাবো। এটি হ্যামার অপশন রয়েছে, এটা ওয়াল ছিদ্র করা যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।